তো এত ক্ষমতা, এত বাহার দেখান, তো নেট বন্ধ করে দেন কেন? আপনারাই তো সব কথা কন, এত সহজ নয়, সহজ নয়। এক টাকু মামা জামালপুরের, টাকু মামা সে বলতেছে যে বাংলাদেশে সংবিধানে ইসলাম ধর্ম থাকবে না, নাউজুবিল্লাহ বলেন। তোমার কথাও তো দেশ চলবে না, কথা বলেন না কেন? বাংলাদেশ মুসলিম দেশ, ইসলামিক কান্ট্রি, 92% মুসলমান বাংলাদেশে বসবাস করে। এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, ওলি আউলিয়ার দেশ, শাহ জালাল শাহ মাকদুমের দেশ। এত সহজ নয় যে তোমরা যে ষড়যন্ত্র প্রাণ প্রোগ্রাম করেছো, এত সহজ নয়। বাংলার তৌহিদি জনতা যদি একবার জেগে ওঠে, তোমাদের কারো কোনো ক্ষমতা নেই সেটাকে ঠেকাবার, কথা বলেন। محمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب BDtv Online آخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين الحمد لله شمست প্রশংসা تعريف করছি দয়াময় মাবুদের শানে যিনি আমাদেরকে মুসলিম হিসেবে গণ্য করেছেন, যিনি বলেছেন তোমরা মুসলিম না হয়ে মরিও না, সেই মহান মাবুদের শানে শুকর গুজার করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পেশ করছি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস, আজকে ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় আমার রাসূলের জন্মদিন তারিখ অনুযায়ী, কিন্তু দিন অনুযায়ী হয় নাই। দিনটা হচ্ছে সোমবার, আজকে কি বার? শুক্রবার। তো যাক, আমরা রাসূলের জীবনীটা মাঝে মাঝে আলোচনা করি, এবছরও দুই এক জমা আলোচনা যাবে ইনশাল্লাহ, ব্যাপক আলোচনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুনিয়াতে আসলেন, কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন? দয়াময় আল্লাহ পাক কোরআন কারীম কেনই বা রাসূল সাল্লামের সাথে পাঠালেন, মূলত এই বিষয়গুলো নিয়েই আজকে মূল আলোচনা পেশ করব ইনশা আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইসলামের উপর আঘাত, কোরআনের উপর আঘাত, রাসূলের উপর আঘাত, এরপরেও কি ভালো থাকা যায়? তো সেটা তো কেউ বললেন না। ব্যথা পান নাই, কষ্ট পান নাই, কি ঘটতেছে সেগুলো দেখেন নাই, জানেন না? সারা বিশ্ব আজকে এটা নিয়ে প্রতিবাদে মুখর, কথা বলেন। মুসলিমরা আজকে জেগে উঠেছে কারণ মুসলিমদের কলিজার ভিতর আঘাত দেওয়া হয়েছে আজকে, কথা বলেন। এটা যত রকমই বাধা নিষেধ দেওয়া হোক না কেন, এ পর্যন্ত জানি না গত রাতে কি হলো জানি না, নেট তো বন্ধ করে দিয়েছে। তো এত ক্ষমতা, এত বাহার দেখান, তো নেট বন্ধ করে দেন কেন? আপনারাই তো সব কথা কন, এত সহজ নয়, সহজ নয়। এক টাকু মামা জামালপুরের, টাকু মামা সে বলতেছে
যে বাংলাদেশে সংবিধানে ইসলাম ধর্ম থাকবে না, নাউজুবিল্লাহ বলেন। তোমার কথাও তো দেশ চলবে না, কথা বলেন না কেন? বাংলাদেশ মুসলিম দেশ, ইসলামিক কান্ট্রি, 92% মুসলমান বাংলাদেশে বসবাস করে। এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, ওলিয়া উলিয়ার দেশ, শাহ জালাল শাহ মাকদুমের দেশ। এত সহজ নয় যে তোমরা যে ষড়যন্ত্র প্ল্যান প্রোগ্রাম করেছ, এত সহজ নয়। বাংলার তৌহিদি জনতা যদি একবার জেগে ওঠে, তোমাদের কারো কোনো ক্ষমতা নাই সেটাকে ঠেকাবার, কথা বলেন। এই কোরআনটা কিন্তু নির্দিষ্ট দলের নয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, তাবলিগ, হেফাজত, চরমোনাই, পীরগুরু, আহলে হাদিস, নির্দিষ্ট কোনো দলের। যেই ব্যক্তি মুসলমান সেই ব্যক্তির কলিজার ভিতর আঘাত লেগেছে, কথা বলেন ঠিক কিনা? এই টাকু মামা এ বলে যে 72-এর সংবিধান কায়েম করব, এই ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলাম এটা আমি মানি না। তুমি না মানতে পারো, তোমার ফেসবুকের আইডি থেকে শুরু করে দেখেছি আমরা, তোমার চেহারা তো পুরোপুরি ফেরাউনের সাথে মিলে গেছে, কথা বলেন। ফেরাউনের টাক ছিল, তোমারও টাক ছিল, তুমি বর্তমান সময়ের ফেরাউন। গতকাল এবং তার আগের দিন পর্যন্ত সবচেয়ে যে ব্যক্তিটি বেশি গালি খেয়েছে সেটা হচ্ছে এই টাকু মামা জামালপুরের, কথা বলেন। ফাজলামি পাইছো তুমি। চট্টগ্রামে পাহাড়ের উপরে দুই ভাই আজান দিল হাফেজে কোরআন, পাশে মন্দির ছিল, তোমাদের খুব লাগলো, তোমরা বললা যে ধর্মীয় উস্কানি, অথচ মন্দিরে যায় তো আজান দেয় নাই, দিছে নাকি? পাহাড়ের উপরে দিয়েছে। ছেলে মন মানসিকতা অল্প বয়স, কতই বয়স, 16 বছর 20 বছর, তাদের মন চাইছে, আজান দিছে, ভিডিও করছে, ফেসবুকে ছাড়ছে, এটার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হলো, এখনো তারা জেলখানায় বন্দী, এখনো ছাড়া হয় নাই হাফেজে কোরআনদেরকে। আর কোরআনুল কারিম তোমাদের মূর্তির পায়ের উপরে রেখে দিবা, মূর্তির ভিতরে রেখে দিবা, এটা কোন মুসলমান মেনে নিতে পারে না, কথা বলেন। এটা ইমানের সাথে জড়িত, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। এ পর্যন্ত এটার প্রতিবাদ করতে যে 8 থেকে 10 জন ভাই শহীদ হয়ে গেছে। গতকালকে রাতের নিউজ, প্রায় 22টি জেলায় উত্তপ্ত পরিস্থিতি, এ পর্যন্ত আরো কতগুলো জানি না 30-40 পার হয়ে গেছে হয়তোবা। এটা তোমরা পূজো করতেছো করো, দীর্ঘদিনের ইতিহাস, আমরা এটা কখনো নিষেধ করি নাই। আমার বাড়ির পাশেও পূজো মণ্ডপ আছে, আমরা এটা করি না, কখনো করি না। বরঞ্চ ইন্ডিয়াতে আমরা দেখেছি মুসলিমদেরকে কিভাবে কচুপাটা করা হচ্ছে, কথা বলেন। আমার মুসলিম ভাইয়েরা ইন্ডিয়াতে তারা শান্তিতে নাই, সুখে নাই, সেটা তোমাদের, সেটা নিয়ে কোনো কথা নাই। খুব কষ্ট পেলাম মিডিয়াতে এই ব্যাপারে কোনো নিউজ নাই, মন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে যারা আর ঊর্ধ্বতন পর্যায়ে যারা আছে সকলেই বক্তব্য দিয়েছে, রাজনৈতিক বক্তব্য। তদন্ত কমিটি গঠন হয়েছে, ভালো কথা, তো সে রিপোর্ট তো দেয় নাই, তুমি আগেই বলো কেন যে আমার শিবির করছে, এটা বিরোধী দল করছে, বিএনপি করছে, ইরে ভাই কথা কর না কেন, আগেই রিপোর্ট আসে নাই, আগেই করছে। মোট কথা, সব জায়গার ভিতরে রাজনীতি, কোরআন নিয়ে রাজনীতি, কোরআনের বিরুদ্ধে কোরআন অবমাননা হলো, আজ পর্যন্ত আমি আপনারা কেউ দেখাইতে পারবেন না কোনো মন্ত্রী কোনো এমপি একটু বক্তব্য দিয়েছে, দুঃখ প্রকাশ করেছে যে আসলে কোরআনটাকে অবমাননা করা হলো, এটা ঠিক হয় নাই, এটার ব্যবস্থা নেওয়া হবে, এরকম বক্তব্য আসে নাই। বরঞ্চ এরকম বক্তব্য আসতেছে সেটা হচ্ছে যারা এটার সাথে জড়িত, ষড়যন্ত্র চক্রান্ত বিরোধী দল, তাদেরকে আমরা দেখে নেব, খাতির করব না। তাহলে কোরআনের চেয়ে তোমাদের গদি আগে, ক্ষমতা আগে, কথা বলেন। এত সহজ নয়, বিষয়গুলো গোপন থাকে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত, কোরআন অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আর এই টাকু মামা, এই দুটা একই সূত্রে গাঁথা, কথা বলেন। একদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, আবার পরক্ষণেই তার ভিডিওটা চলে আসলো, ভাইরাল হয়েছে, যে বাংলাদেশে আমরা ইসলাম ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম চাই না, 72-এর ধর্ম চাই। আমি বলতে চাই শুধু 72 নয়, আমরা 1400 বছর আগে কোরআনুল কারিমটা বাংলাদেশে কায়েম করবো, আজ হোক কাল হোক পরশু হোক বাংলাদেশে কোরআনুল কারিম কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ। এটা কেউ ঠেকাতে পারবে? কেউ পারবে না, চ্যালেঞ্জ করলাম। এটা সারা বাংলাদেশে সব কিছুর আজকে দাম বেড়ে গেছে, জনগণের নাবিশ্বাস উঠে গেছে, ডবলেরও বেশি দাম। আমরা বুঝি যেহেতু আমরাও
ইসলামী রাজনীতির সাথে জড়িত যেহেতু আমিও জেল খেটে এসেছি যেহেতু ইসলামী আন্দোলনের নেতৃত্বের ভিতরে আমি আছি আমি অপোজিট পেপার পত্রিকা ঘাঁটি তোমরা তোমাদের এই দুর্বলতা এই খারাপ দিকটাকে ঢাকার জন্যই তোমরা এই আয়োজনটা করেছো কথা বলেন বাংলাদেশের জনগণ বোঝে বাংলাদেশের জনগণ ভাষা আন্দোলনের সময় খেপেছিল বিজয় ছিনিয়ে এনেছিল ঘরে বাংলাদেশের জনগণ 71 সালে খেপেছিল স্বাধীনতা অর্জন করেছে তোমরা শহীদ শহীদ শব্দটা উল্লেখ করো 30,000 শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে শহীদের অর্থ বোঝো